অপহরণের 2 ঘন্টা বাদে উদ্ধার ভাটপাড়ার বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক। অপহরণের 2 ঘন্টা বাদে উদ্ধার ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক। মঙ্গলবার বেলা 12টা নাগাদ স্থিরপাড়া বুড়ি বটতলা এলাকায় পোস্টার ও ব্যানার লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ভাটপাড়া থানার পুলিশ রঞ্জিতের মোবাইলের টাওয়ার লোকেট করে তাকে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে। অভিযোগ, বাইকে চাপিয়ে তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতি সুজিত চৌধুরী ও বিপিন সাউ রঞ্জিতকে মারতে মারতে নিয়ে যায়। প্রসঙ্গত, গত 16 ফেব্রুয়ারি রঞ্জিতকে অপহরণ করে ওই ওয়ার্ডের বালক সংঘ মাঠের কাছে একটি পরিত্যক্ত করে আটকে রেখে মারধর করা হয়েছিল। রঞ্জিতের দাবি, ওরা হেরে যাওয়ার ভয়ে পরপর দুবার তুলে নিয়ে গিয়ে মারধর করল। সুজিত ও বিপিনের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের লড়াই করার ক্ষমতা নেই, তাই ওরা পুলিশ ও গুন্ডাকে কাজে লাগাচ্ছে। যারা দলীয় প্রার্থীকে অপহরণ করছে তারা একদিন জনরোষের শিকার হবে। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছেন, আসলে মানুষের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য বিজেপি প্রার্থী নাটক করছে। আজকে সকালে যখন ব্যানার পোস্টার লাগাছিল পরিবর্তন, তখন কিডন্যাপ করে নিয়ে যায়। দেখুন, পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পশ্চিমবাংলা তিনটে বাজার পুষে রেখেছেন, একটা ইলেকশন কমিশন, একটা পুলিশ, আর গুন্ডা। গণতন্ত্রে বিশ্বাস নেই। রঞ্জিত মল্লিক যে আমাদের 35 নম্বর ওয়ার্ডে প্রার্থী ভারতীয় জনতা পার্টি, এর আগেও তাকে অপহরণ করা হয়েছিল। যে দুদিন আগে কলকাতা হাইকোর্টে রিট দাখিল করেছে, পুলিশের কে পার্টি করে ইলেকশন কমিশন, পুলিশ আর সিপিকে। আজকে আবার যখন এলাকায় পোস্টার ব্যানার লাগাচ্ছিল, সুজিত সাউ আর বিপিন, সুজিত চৌধুরী আর বিপিন বলে দুটো ক্রিমিনাল আছে, মনোয়া বলে একটা ক্রিমিনাল আছে, তারই সাগির্দ আছে এরা, যতটুকু আমি শুনেছি। আর এরা সব এই লোহাচোর এমএলএ এইসব করাচ্ছে, এখান থেকে রাজ পাণ্ডেকে পাঠাচ্ছে, আর আর কয়েকজন ক্রিমিনালকে পাঠাচ্ছে, আর যাকে তাকে অপহরণ করেছে। খেলটা তো ভালোই আছে, করুক খেলটা, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এরা জনরোষে শিকার হবে। আগামী দিন যে পরিস্থিতি এখানকার হচ্ছে ব্যারাকপুরে, একটা জনরোষ উঠবে, সেই জনরোষে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেসের সোকল যারা ক্রিমিনাল আছে আর এই সোকল যারা নেতা আছে। গণতান্ত্রিক পদ্ধতি সে লড়াই করার ক্ষমতা নেই, এখন গুন্ডাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে ঘটনাটা করছে। রঞ্জিত মল্লিক ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী আছে, আবারও যাবে, করুক অপহরণ, করুক ওর খুন। আমরাও দেখছি 27 তারিখের পরে, 10ই মার্চের পরে পশ্চিমবাংলা যে গণতান্ত্রিক বিস্ফোরণ ঘটবে, তখন কোন পুলিশ এদেরকে বাঁচাবে, কোন গুন্ডা কোথায় থাকবে, এর জন্যে আগে থেকে জায়গা ঠিক করে নেওয়া উচিত। পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, রাজনীতি বিজেপি যারা করে তাদের পরিবারের লোকেরা সবসময় আতঙ্কেই থাকে, কিন্তু বিজেপি পরিবার এমন একটা পরিবার আছে যে পরিবারে 18 কোটি শুধু মেম্বার আছে, ভোটার ছেড়ে দিই। আমি শুধু একটাই কথা বলবো, কি দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, এটা কিন্তু ভুলে যাবে না। আর যারা আজকে এই হামলা করছে তারা ভাববে না কি কালকে কোনো মাধ্যমে এসে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। দেখুন, এই ধরনের কথা তো বলতেই পারে মিডিয়াতে, এখন দল কোনো হাইক পাচ্ছে না, হাইলাইট করার জন্য বলতেই পারে। অপহরণের কথার মানে কি? কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, তাকে রেখে দেওয়া। আমি তো এখন দেখলাম সে সাংসদের পাশে বসে মহল তবিয়াতে বাইট দিচ্ছে। তাহলে কখন হলো অপহরণ? কে করলো অপহরণ? দেখলো কে? এই ধরনের কথা, এই মিথ্যে প্রচার করে কতটা মানুষের আকর্ষণ কেন্দ্রিত করা যায়।